অবশেষে আবহাওয়ার ভুল বদল, আরও সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে কমবে দুর্যোগ, তবে দক্ষিণবঙ্গে দুর্যোগের অশনি সংকেত হাওয়া অফিসের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সাথে ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা, সাবধান করল আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শীঘ্রই বদলে যাবে বাংলার আবহাওয়া, উত্তরবঙ্গে দুর্যোগ কমবে, তবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। ভ্যাবসা গরমে অধরা বর্ষা, উত্তরে বৃষ্টির বিরাম নেই, এদিকে দক্ষিণে চাতকের মতো অপেক্ষায় সার। তবে আবহাওয়ার বদল হতে চলেছে শীঘ্রই, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গেছে উত্তরে বর্ষার তেজ কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, তবে স্বস্তি এখনই মিলবে না, কারণ বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও বাড়বে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপরে থাকা একটি নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, সেই নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্তে বদলে যাচ্ছে খুব শীঘ্রই। এর জেরেই বুধবার থেকে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়, তবে ভ্যাবসা গরম থাকবেই, ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় একইভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে এখনও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চোখে পড়ছে। চলতি সপ্তাহে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। অন্যদিকে একেবারেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, তবে হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়।